নাক ডাকা বন্ধ করতে আদালতের দ্বারস্থ। অবাক হচ্ছেন? হ্যাঁ সত্যি, নাক ডাকা বন্ধের যন্ত্র কিনতে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী, মামলায় জয়ী হলেন তিনি। নাক ডাকা বা নাসিকা গর্জন, যার কারণে ঘুম ছুটে যায় অনেকেরই, এ নিয়ে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে নিত্য বিবাদ লেগেই থাকে। তবে নাক ডাকা বন্ধের সমাধানে আদালতের দ্বারস্থ, হ্যাঁ সেটাই করলেন এক আইনজীবী। নাক ডাকার কারণে সংসারের অশান্তি বন্ধ করতে বিমা কোম্পানিকে হাজির করালেন একেবারে আদালতে। আদালতের রায়ে জিতেও গেলেন তিনি, তার নাসিকা গর্জন কমাতে নিজের গর্জন দেখে স্তম্ভিত অনেকেই। হুগলির চুচুড়ার বাসিন্দা শুভেন্দু ঘোষের নাক ডাকার অভ্যাস রয়েছে, যার কারণে রাতের ঘুম উধাও হয়ে যেত অনেকেরই। এ নিয়ে সংসারে চরম অশান্তি লেগেই থাকত। নাক ডাকা বন্ধ করতে চিকিৎসকের কাছে যান পেশায় আইনজীবী শুভেন্দুবাবু। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে একটি যন্ত্র কেনার পরামর্শ দেন। আগে থেকেই স্বাস্থ্য বিমা করা ছিল তার। বিশেষ ওই যন্ত্র কিনতে বিমা কোম্পানির দ্বারস্থ হন তিনি। কিন্তু নাক ডাকা বন্ধের যন্ত্র কিনতে টাকা দিতে অস্বীকার করে বিমা কোম্পানি। নাসিকা গর্জনের সাথে সাথে গর্জে ওঠেন শুভেন্দুবাবু। ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন তিনি। ক্রেতা সুরক্ষা দপ্তর শুভেন্দু ঘোষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিমা কোম্পানিকে। সেই নির্দেশের কপি বৃহস্পতিবার হাতে পান তিনি। আদালতের নির্দেশ নাক ডাকা বন্ধ করতে যন্ত্রের জন্য বিমা কোম্পানিকে 64,000 টাকা দিতে হবে। এছাড়াও আদালতে মামলার খরচও দিতে হবে কোম্পানিকে। আগামী 45 দিনের মধ্যেই মেটাতে হবে টাকা। দীর্ঘদিনের চলা মামলায় জয়ী হয়ে খুশি শুভেন্দুবাবু। এবার হয়তো নাসিকা গর্জন কমে যাবে তার, কমবে সংসারের অশান্তি। তবে নাসিকা গর্জন কমাতে তার এই গর্জনে স্তম্ভিত অনেকেই। মানুষের ঘুমের মধ্যে নাক ডাকে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, এই রোগটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। ঘুমের মধ্যে বারবার ঘুমের ব্যাঘাত ঘটে। তো এই মেশিনটা আনুমানিক ফিলিপস কোম্পানির মেশিন হয়, আনুমানিক দাম হচ্ছে 54,000 টাকা। তো কনজিউমার ফোরামে এই নিয়ে একটি মামলা ফাইল হয়। যেহেতু ন্যাশনাল ইন্স্যুরেন্সের তরফে একটা মেডিক্লেম পলিসি ছিল এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এই মেডিক্লেম পলিসিতে যখন ক্লেম করা হয় এই ক্লেমটাকে রেপিডুয়েট করে। তো এই মামলাটা করবার পর কনজিউমার ফোরাম এই অর্ডারটি দিয়েছেন যে 64,240 টাকা সিপ্যাপ মেশিন এবং টেস্ট বাবদ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে, সঙ্গে 10,000 টাকা কম্পেনসেশন হিসেবে দিতে হবে এবং আরও 10,000 টাকা লিটিগেশন কস্ট হিসেবে দিতে হবে। মোট 84,240 টাকার অ্যাওয়ার্ড হবে। ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হয়েছে 45 দিনের মধ্যে এই টাকাটা মিটিয়ে দিতে। কুন্তল পালের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চুচুড়া।